অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। তৃতীয় বিয়ের কারণে শিরোনামে কাঞ্চন মল্লিক। এর আগে প্রথমে অনিন্দিতা দাস এবং পরে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা। 2024-এর 10ই জানুয়ারি আইনি বিচ্ছেদ হয় কাঞ্চন ও পিঙ্কির। বিচ্ছেদের পরপরই তৃতীয় বিয়ে। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভরণ পোষণের জন্য কাঞ্চনের কাছ থেকে 56 লক্ষ টাকা পেয়েছেন তিনি। আর এরপরেই জনমানসে প্রশ্ন, কত টাকার মালিক অভিনেতা থেকে নেতা হওয়া কাঞ্চন মল্লিক? কত সম্পত্তি আছে তাঁর? কতই বা উপার্জন করেন উত্তরপাড়ার বিধায়ক? কত সম্পত্তি কাঞ্চনের? 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন কাঞ্চন মল্লিক। ভোটে দাঁড়ানোর সময় নির্বাচন কমিশনে পেশ করা হলফনামা অনুযায়ী স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট 90 লক্ষ টাকারও বেশি সম্পত্তির মালিক ছিলেন উত্তরপাড়ার বিধায়ক। কত টাকা কাঞ্চনের? 2015-16 সালে কাঞ্চনের আয় ছিল 16,77,060 টাকা। 2016-17 সালে কাঞ্চনের আয় ছিল 15,30,320 টাকা। 2017-18 সালে কাঞ্চনের আয় ছিল 9,98,860 টাকা। 2018-19 সালে কাঞ্চনের আয় ছিল 5,94,870 টাকা। আর 2019-20 সালে কাঞ্চনের আয় ছিল 15,34,960 টাকা। 2021-এ নির্বাচন কমিশনে পেশ করা হলফনামা অনুসারে কাঞ্চন মল্লিকের সেই সময়ে অস্থাবর সম্পত্তি ছিল কত টাকার? অস্থাবর সম্পত্তি 38,21,323 টাকার। হাতে নগদ ছিল 26,642 টাকা। ফিক্সড ডিপোজিট 5,36,984 টাকার। সেভিংস অ্যাকাউন্টে ছিল মোট 7,90,105.92 টাকা। জীবন বীমা ছিল 6,61,348 টাকার। বিভিন্ন সংস্থা থেকে সেই সময় কাঞ্চন মল্লিকের পাওনা ছিল 1,24,800 টাকা। কি গাড়ি আছে উত্তরপাড়ার বিধায়কের? হলফনামা জমা দেবার সময় কাঞ্চনের গাড়ি, একটি টয়োটা ইনোভা গাড়ি, দাম 16,71,172 টাকা। কত সোনা ছিল সেই সময় অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের কাছে? সেই সময় কাঞ্চন মল্লিকের কাছে ছিল 79,480 টাকার অলংকার। এছাড়া 2,66,300 টাকার টিডিএস, একটি ক্লাব ও একটি সংস্থায় সিকিউরিটি ডিপোজিট যথাক্রমে 1,40,000 টাকা ও 61,476 টাকার। কাঞ্চনের স্থাবর সম্পত্তি কত টাকার? 2021-এ কাঞ্চন মল্লিকের স্থাবর সম্পত্তি ছিল 52,50,000 টাকার, একটি 913 বর্গফুটের অ্যাপার্টমেন্ট। 2005-এ ওই অ্যাপার্টমেন্ট 9,60,588 টাকা দিয়ে কেনেন কাঞ্চন। 2021-এ ওই ফ্ল্যাটের বাজার মূল্য ছিল 52,50,000 টাকা। কত টাকার ঋণ ছিল তখন কাঞ্চন মল্লিকের? মোট 1,86,956.55 টাকার ঋণ, যার মধ্যে কার লোন 1,69,621.55 টাকার। নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় কাঞ্চন তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কির আয় ব্যয়ের হিসেবও দেন। টিভি9 বাংলা ডিজিটাল।